হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পার্সেলা 24/7। আমি সুমন ঘোষ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আগের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম গতকালকেই, যে ইন্ডিয়ার যে সমস্ত ক্লাসিক্যাল ট্রাইবাল এবং ফোক ড্যান্স আছে সেগুলো সম্পর্কে, এবং সেখান থেকে আমি বলেছিলাম যে একটা কোশ্চেন তোমাদের এক্সাম পেপারে এসে থাকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব। ওখানে তো দেখেছিলাম আমরা ক্লাসিক্যাল ডান্স, এবার আমরা দেখে নেব আঞ্চলিক উৎসব মানে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়ান স্টেটস। আর আগের ক্লাসিক্যাল ডান্স ট্রাইবাল এবং যে ডান্সের ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা যদি তোমরা দেখে নিতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো এই ভিডিওতে আমরা দেখে নিতে চাইছি, আমি আরেকবার রিপিট করছি, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব। তো দেরি না করে প্রথমে ভিডিওটি শুরু করলাম। দেখো, প্রথমে আমরা যে স্টেটের নামটা দেখে নেবো সেটা হচ্ছে কি না, আসাম এবং মণিপুর। তো আসাম এবং মণিপুর আমাদের নর্থ ইস্টের স্টেট। আসাম এবং মণিপুরে যে সমস্ত ইম্পর্টেন্ট উৎসবগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি না, বিহু। আসামের তো বিহু ফেমাস, আমরা সকলেই জানি। বিহু, ভোগালী বিহু মানে মাঘ মাসে একবার হয় বিহু, আর বোহাগ বিহু, এটাকে রঙ্গলি বিহু বলা হয়। কাটি উৎসব, কাটি বিহু, এটাও বিহুর মধ্যে একটা পার্ট। বসন্ত উৎসব এবং রাসলীলা উৎসব, রাসলীলা উৎসবটা মণিপুরের। উপরে তিনটে বিহু এবং বসন্ত উৎসব যে করে আমরা দেখে নিলাম সেগুলো হচ্ছে আসামের, এবং রাসলীলা উৎসবটা হচ্ছে মণিপুরের। তোমরা নিচে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিহু উৎসবের একটা চিত্র, এবং এটা হচ্ছে রাসলীলা উৎসব মণিপুরের একটা কিন্তু চিত্র। তো আসাম এবং মণিপুরের পরে আমরা নেক্সট যে স্টেটকে দেখে নেব সেটা হচ্ছে কাশ্মীর। ভিডিওটির মাঝে একটা কথা বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো এবং এটা তোমাদের প্রথম ভিডিও যাদের, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পার্সেল 24/7। আমি এখানে কম্বাইন্ডে জেনারেল অ্যাওয়ারনেসের বিভিন্ন টপিকের ওপরে ভিডিও আপলোড করে থাকি, তাছাড়া ম্যাথস এবং ইংলিশের ওপরেও ভিডিও আপলোড করে থাকি, তোমরা চ্যানেলে গেলে সব কিছু দেখতে পারবে। তো আসাম মণিপুরের পরে আমরা চলে আসবো কাশ্মীর। তো কাশ্মীরে যে সমস্ত ইম্পর্টেন্ট আঞ্চলিক উৎসবগুলো রয়েছে সেগুলো হচ্ছে নববারী, বৈশাখী, তোমরা বৈশাখীর যে উৎসবের একটা ছবি তোমরা নিচে দেখতে পাচ্ছ, জেত অষ্টমী, হেমিস গুমখা মেলা, হরনবমী, অমরনাথ যাত্রা, ছড়ি উৎসব এবং কিচড়ি অমাবস্যা, এগুলো হচ্ছে কাশ্মীর। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেমন ক্লাসিক্যাল ডান্স বা ফোক ডান্স, ট্রাইবাল ডান্স থেকে যেমন একটা কোশ্চেন সেট হয়ে থাকে, তেমনি তোমরা WBPSC বলো বা SSC বলো, মাঝে মধ্যেই কোনো পেপারে তোমরা দেখতে পারবে যে এরকম ধরনের কোনো আঞ্চলিক উৎসব দিয়ে দেওয়া হয়, তারপর বলা হয় যে এই উৎসবটা কোন স্টেটের সঙ্গে বিলং করে। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি উইদাউট স্কিপ করে দেখো, আমার মনে হয় এখান থেকে তোমরা একটা নাম্বার ইজিলি স্কোর করতে পারবে এবং তোমরা এটার নোটসও বানিয়ে নিতে পারো। তো কাশ্মীরের পরে আমরা যে স্টেটে চলে আসবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশ এবং কর্ণাটকা। হিমাচল প্রদেশ হচ্ছে আমাদের একদম নর্থের একটা স্টেট এবং তার সঙ্গে কর্ণাটকা সাউথের একটা স্টেট। তো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের বিখ্যাত আঞ্চলিক উৎসবগুলো হচ্ছে মিঞ্জার মেলা এবং জ্বালামুখী মেলা। আর কর্ণাটকে কী রয়েছে, মকর সংক্রান্তি, উগাদি, করগ, দশেরা। এই দশেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা দশেরা উৎসবেরই একটা চিত্র। তো হিমাচল প্রদেশ কর্ণাটকের পরে আমরা চলে আসবো কোথায় না, অনেকগুলো স্টেট রয়েছে একসঙ্গে, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা। তো মহারাষ্ট্র এবং গুজরাটে যে সমস্ত ইম্পর্টেন্ট আঞ্চলিক উৎসবগুলো লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে গুড়িপদ্ধ, দেবদিবলি, নবরাত্রি। নবরাত্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা নবরাত্রির একটা চিত্র। উড়িষ্যাতে দেখতে পাচ্ছ রথযাত্রা, পুরী, পুরীর রথ আমরা সকলেই জানি, বিখ্যাত। পাঞ্জাব আর হরিয়ানাতে দেখা যায় টিক্কা, লোহারি টিক্কা, এটা এক্সাম পয়েন্ট অফ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিক্কা। রাজস্থান এবং মধ্যপ্রদেশে দেখা যায় গঙ্গরু, তীজ, পুষ্কর মেলা, পুষ্কর মেলা এক্সাম পয়েন্ট অফ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পুষ্কর মেলার একটা চিত্র, পুষ্কর মেলা মধ্যপ্রদেশে। আর ত্রিপুরাতে দেখা যায় খারজি পূজা, কের পূজা, ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব, ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব ত্রিপুরাতে লক্ষ্য করা যায়। তাহলে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার পরে আমরা নেক্সট যে স্টেটে চলে আসবো সেটা হচ্ছে দিল্লি এবং গোয়া, আমাদের ক্যাপিটাল দিল্লি এবং গোয়া। তো দিল্লিতে যে সমস্ত আঞ্চলিক উৎসবগুলোর প্রভাব রয়েছে হচ্ছে খ্রিস্টান মেলা, সেরি গুলফারেশন আর যাত্রা, খ্রিস্টান মেলা, সেরি গুলফারেশন এবং যাত্রা। আর গোয়াতে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ভোজসভা আর কার্নিভেল, গোয়া কার্নিভেল কিন্তু খুব ওয়ার্ল্ড ফেমাস, তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা গোয়া কার্নিভেলের একটা চিত্র। তো দিল্লিতে দেখতে পেলাম আমরা খ্রিস্টান মেলা, সেরি গুলফারেশন, যাত্রা, এবং গোয়াতে দেখতে পেলাম সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ভোজসভা আর কার্নিভেল। দিল্লি এবং গোয়ার পরে আমরা চলে আসবো আবার বিহার। বিহার রাজধানী পাটনা, বিহারের ইম্পর্টেন্ট হচ্ছে ছট পুজো, বিখ্যাত। তাছাড়া হচ্ছে সরহুল এবং করম, তোমরা ছট পুজোর একটা চিত্র এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছট পুজোর একটা চিত্র। তো বিহারে কী কী পেলাম আমরা, ছট পুজো, সরহুল এবং
করাম। তো বিহারের পরে আমরা আসব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন আঞ্চলিক উৎসবের প্রভাব রয়েছে? সবথেকে ফেমাস বাঙালির উৎসব হচ্ছে দুর্গাপূজা, গঙ্গাসাগর মেলা, নিচে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ এটা গঙ্গাসাগরের মেলার একটা চিত্র, রামকৃষ্ণ উৎসব, দোল পূর্ণিমা যেটাকে আমরা রং খেলা বলে থাকি, বসন্ত উৎসব বলা হয় অনেক ক্ষেত্রে, এবং নববর্ষ, মানে বাংলা বছরের প্রথম দিন সেটাকে নববর্ষ হিসেবে পালন করা হয় ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে কী কী পেলাম? দুর্গাপূজা, গঙ্গাসাগর মেলা, রামকৃষ্ণ উৎসব, দোল পূর্ণিমা এবং নববর্ষ। ওয়েস্ট বেঙ্গলের পরে আমরা আসবো কেরালা। কেরালা আমাদের সাউদার একটা স্টেট। কেরালাতে ইম্পর্টেন্ট যে সমস্ত আঞ্চলিক উৎসবগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে বিশু, পোরুম, ওনাম। এক্সাম পয়েন্টে বারবার পড়েছে, তোমরা এক্সাম পেপার উল্টে দেখতে পারো বিভিন্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। পিএসসি বলো, এসএসসি বলো, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট রয়েছে মিসলেনিয়াস, সেখানে এই ওনাম এবং আরেকটা উৎসব রয়েছে তামিলনাড়ুর, একটু পরে আমরা দেখে নেব পোঙ্গল। এই ওনাম এবং পোঙ্গল বারবার কিন্তু আমরা দেখেছি। তো ওনাম হচ্ছে কেরালার আঞ্চলিক উৎসব, মনে করে রাখবো। এবং থিরুবথিরা, তোমরা নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা ওনাম উৎসবের একটা চিত্র, সুন্দর রঙগুলি সাজানো হয়েছে। তো কেরালার পরে আমরা চলে আসব অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, সাউদার্ন স্টেট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্সও রয়েছে, আমি আগের ভিডিওতে আপলোড আলোচনা করেছি, সেখানে তোমরা দেখে নেবে। আমি আরও একবারও বলছি, ক্লাসিক্যাল, ট্রাইবাল এবং ফোক ডান্সের উপরে ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু একটা না একটা কোশ্চেন কিন্তু এক্সাম পেপারে সেট হয়। তো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু আমি আগেই বলেছিলাম, আমরা যেমন একটু আগে দেখে নিলাম কার্কা দেখলাম, ওনাম দেখলাম কেরালাতে, তেমনি অন্ধ্রপ্রদেশে ইম্পর্টেন্ট হচ্ছে কি না পোঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম পেপারে বারবার এসেছে। তাছাড়াও ত্যাগরাজ, ব্রহ্মোৎসবম, টেম্পেম, নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা পোঙ্গলের একটা চিত্র। এবং তামিল এবং তেলুগু নববর্ষ, যেমন বাংলায় বাংলা নববর্ষ আমরা পালন করি, তেমনি তামিল তেলুগু নববর্ষ, মাদুরাই নদী উৎসব, তাছাড়া কাবেরী নদী উৎসব, কার্তিক উৎসব, বৈকুণ্ঠ একাদশী, সেন্ট টমাস ডে এবং আগুন্দর উৎসব, এগুলো হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বিখ্যাত কিছু আঞ্চলিক উৎসব। তো এই ভিডিওতে জাস্ট এই কটা স্লাইডই ছিল, তো আমরা কী কী স্টেট দেখে নিলাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু দেখে নিলাম। তোমরা ভিডিওটাকে পজ করে নোটস বানিয়ে নিতে পারো, আর একবার ভিডিওটাকে দেখে নিতে পারো। আশা করি আঞ্চলিক উৎসবের উপরে তোমাদেরকে আলাদা করে আর কোনো স্পেসিফাই নোট বানাতে হবে না, এটাই যথেষ্ট। তো কোন 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 স্টেট আমরা দেখলাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু দেখেছি, কেরালা দেখে নিলাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, তারপর দিল্লি, গোয়া দেখেছি, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা দেখে নিয়েছিলাম, হিমাচল প্রদেশ, কর্ণাটকা দেখেছিলাম, কাশ্মীর দেখেছিলাম, আসাম এবং মণিপুর দেখেছিলাম। তো ভিডিওটাকে লেন্দি করবো না, এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আমার ভিডিও প্রথম দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পার্সেলা 24/7। এখানে আমি কম্বাইন্ডের বিভিন্ন টপিকের উপরে, সেটা জেনারেল অ্যাওয়ারনেস হোক বা সায়েন্স হোক বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি, তোমরা চ্যানেলে গেলেই দেখতে পারবে। তাছাড়া ম্যাথস বা ইংলিশের উপরে ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকি, আমি আরও একবার বলছি, চ্যানেলে গেলে তোমরা দেখে নিতে পারবে। আর বেশি কিছু বললাম না, আশা করি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিবে এবং অনেকটা উপকৃত হবে বলে আমি মনে করি। তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইম্পর্টেন্ট কোনো টপিকের ওপরে ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত করে খুব সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।